বন্ধুরা আজ আমি এইচএস সাকড়িয়ারের বাংলা সাহিত্যের মাস্টার মহাশয় এই গল্পটি নিয়ে আলোচনা করব গল্পটি লিখেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায় কিঞ্চিত অধিক পঞ্চাশ বৎসর পূর্বে বর্ধমান শহর হইতে ষোলক্রুশ দূরে দামোদর নদের অপর পাড়ে নন্দীপুর ও গোসাইগঞ্জ নামক পাশাপাশি দুইটি বরতীক্ষ্ণ গ্রাম ছিল কিঞ্চিত অধিক কিঞ্চিত মানে সামান্য অধিক মানে বেশি সামান্য অধিক মানে কিছু বেশি পঞ্চাশত বছর পূর্বে মানে পঞ্চাশত মানে পঞ্চাশ পঞ্চাশত সংস্কৃত শব্দ তো বাংলা হচ্ছে পঞ্চাশ তো পঞ্চাশ বছরের কিছুদিন বেশি আগে বর্ধমান শহর হইতে ষোলো ক্রুশ ধরে বর্ধমান কলকাতার বর্ধমান শহর থেকে ষোল ধরে সাধারণত ক্রুশ দুই মাইল থেকে একটু বেশি বা দুই মাইলের মতো প্রায় ক্রুশ তো ষোল ধরে দামোদর নদের ওপরের পারে দামোদর নদের ওপর পারে নন্দীপুর ও গোসাইগঞ্জ নামক পাশাপাশি দুইটি বরতীষ্ণ গ্রাম ছিল নন্দীপুর ও এই গোসাইগঞ্জ নামে পাশাপাশি দুইটা গ্রাম ছিল বরদিষ্ণু গ্রাম ছিল বর্ধিষ্ণু মানে বর্ধমান যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে আর কি সাধারণত জনমানব তো পৃথিবীতে বাড়ছে ধীরে ধীরে মানুষের থাকার জায়গা ঘর বাড়ি বৃদ্ধি পাচ্ছে তাই বলে গ্রামগুলো বৃদ্ধি পাচ্ছে তো বরধিষ্ণু গ্রাম ছিল মানে ধীরে ধীরে যাহা বৃদ্ধি পাচ্ছে তো যাই হোক এবং উভয় গ্রামের সীমারেখার উপর একটি প্রাচীন সুবৃহৎ বট পৃক দণ্ডায়মান ছিল তো গ্রামের মধ্যে যে সীমারেখা আছে সেই গ্রামের সীমারেখার উপর একটি প্রাচীন সুবৃহৎ প্রাচীন মানে পুরাতন তবে এখানে পুরাতন বলতে অনেক দিনের আর কি সুবৃহৎ বট বৃক্ষ দণ্ডায়মান ছিল সুবৃহৎ মানে খুব বড় একটা বট বটগৃহৎ দণ্ডায়মান ছিল মানে দাঁড়িয়েছিল মানে একটা বট গাছ ছিল এখন সে গ্রাম দুখানিও নাই বট বৃক্ষটি অদৃশ্য এখন গ্রাম সেই দুইখানি নাই আর বট বৃক্ষটিও আর দেখা যায় না দামোদরের বন্যা সে সমস্ত গিয়া লইয়া গিয়াছে একবার দামোদর নদীতে প্রবল বন্যা হয়েছিল সেই বন্যার ফলে সেই সব বাঁশিয়ে নিয়ে চলে গেছে ফাল্গুন মাস এক প্রহর বেলা হইয়াছে ফাল্গুন মাসের দিন এক প্রহর বেলা হইয়াছে প্রহর সাধারণত দিবারাত্রির অষ্টম ভাগ মানে দিন রাতের আট ভাগের এক ভাগ তো সাধারণত এই হিসাবে সাধারণত দেখা যায় যে তিন ঘণ্টা মিলে এক প্রহর হয় তবে এক প্রহর বেলা হইয়াছে বলতে দিনের প্রথম অংশ এইটাই উল্লেখ করা হয়েছে তো এই সময়ে গোসাইগঞ্জের মাতব্বর প্রজা এবং গ্রামের অভিভাবক স্থানীয় কায়স্থ সন্তান শ্রীযুক্ত শ্রীযুক্ত হীরালাল দাস দত্ত মহাশয় হুকা হাতে করিয়া ধূমপান করিতেছিলেন গোসাইগঞ্জের মাতব্বর প্রজা মাতব্বর প্রজা বলতে মাতব্বর মানে বয়স্ক মুরব্বী তো মুরব্বী প্রজা এবং গ্রামের অভিভাবক স্থানীয় কায়স্থ সন্তান আর গ্রামের অভিভাবক স্থানীয় মানে সাধারণত গ্রামের মূরল বা সবাই তার কথা শুনে অভিভাবকের মতো সবাই তার কথা শুনে তো অভিভাবক স্থানীয় কায়স্থ সন্তান তার নাম হচ্ছে শ্রীযুক্ত হীরালাল দাস দত্ত মহাশয় হুকা হাতে করিয়া ধূমপান করিতেছিলেন তিনি হুকা হাতে নিয়ে ধূমপান করছিলেন প্রতিবেশী সে মাপদ কেনারাম মল্লিক ইহারাও বড় প্রজা নিকটে বসিয়া এবছর চৈত্র মাসে বারোয়ারি অন্নপূর্ণা পূজা কীরূপভাবে নির্বাহ করিতে হইবে তাহারই পরামর্শ করিতে লাগিলেন তো প্রতিবেশী প্রতিবেশী মানে যারা প্রতিবেশী মানে প্রতিবাসী যারা কাছে বসবাস করে তো যাই হোক প্রতিবেশী তার বাড়ির কাছে বসবাসকারী সেমাপথ মুকুজ্জি মানে শ্যামাপদ মুখোপাধ্যায় ও কনারাম মল্লিক ইহারাও বড় প্রজা মানে এরাও হচ্ছেন সমাজের বড় বা উচ্চস্তরের প্রজা নিকটে বসিয়া এবছর চৈত্র মাসে বারুয়ারি অন্নপূর্ণা পূজা কীরূপভাবে নির্বাহ করিতে হইবে তারাও কাছে বসেছিলেন আর এই বছর চৈত্র মাসে বারুইয়ারি অন্নপূর্ণা পূজা বারুয়ারি সাধারণত পাড়ার সবার সাহায্যে অনুষ্ঠিত যেটা হয় তার নাম হচ্ছে বারৈয়ারি তো বারুয়ারি অন্নপূর্ণা পূজা কীভাবে কীরূপভাবে নির্বাহ করিতে হইবে কীভাবে যে পূজা করতে হবে পূজাটা চালানো হবে পূজা কীভাবে হবে কীভাবে চাঁদা তুলতে হবে তো তাহারই পরামর্শ করিতেছিলেন তারই পরামর্শ করছিলেন পার্শ্ববর্তী নন্দীগ্রামেও প্রতি বছর ছাঁদা কোরিয়া ধুমধামের সহিত অন্নপূর্ণা পূজা হইয়া থাকে পার্শ্ববর্তী মানে পাশে অবস্থানকারী মানে কাছে যেটা আছে বা পাশে যেটা আছে সেটাকে বলা হয় পার্শ্ববর্তী তো পার্শ্ববর্তী নন্দীগ্রামেও প্রতি বছর চাঁদা কোরিয়া ধূমপানের সহিত অন্নপূর্ণা পূজা হইয়া থাকে পার্শ্ববর্তী মানে পাশের নন্দীগ্রাম নামে যে গ্রাম আছে এই গ্রামেও প্রতি বছর মানে প্রত্যেক বছর ছাদা তুলে দুম দামের সহিত খুম দুম সহিত অন্নপূর্ণা হয় পূজা হয়ে থাকে এবছর গুজব শোনা যাইতেছে ওহারা অন্যান্য বছরের মতো যাত্রা তো আনিবেই অধিকন্তু কলিকাতায় কোনো ড্রপ পালিকাও বায়না দিয়ে আসিয়াছে তো এবছর গুজব শোনা যাইতেছে সাধারণত গুজব শব্দের অর্থ হলো লোকের মুখে মুখে যে ভুল বা মিথ্যে কথা প্রচারিত হয় তার নাম হচ্ছে গুজব তো এবছর গুজব শোনা যাইতেছে মানে গুজব শোনা যাচ্ছে ওহারা অন্যান্য বছরের মতো তারা অন্যান্য বছরের মতো যাত্রা তো আনিবেই যাত্রা মানে গীত নাট্যাভিনয় তো যে মানে নাটকে গীত সহ অভিনয় হয় সেটার নাম হচ্ছে যাত্রা তো যাত্রা তো আনিবই অধিকন্তু এর উপরেও কলিকাতায় কোনো ঢপওয়ালিকে বায়না দিয়ে আসিয়াছে এর উপরেও তারা কলকাতায় কোনো ঢপওয়ালি তো ঢপ শব্দের অর্থ হচ্ছে এক প্রকার কীর্তন গান তো ঢপওয়ালি এক প্রকার কীর্তন গানে যারা নাচ করে গান গায় তাদের নাম হচ্ছে রপওয়ালি যে মেয়ে লোকেরা আর কি তো কোনো ডব পালিকা বায়না দিয়ে আসিয়াছে বায়না মানে যে কোনো কাজ করার আগে অগ্রিম বা অ্যাডভান্স দিয়ে যেটা দেওয়া হয় সেটা নাম হচ্ছে বায়না তো বায়না দিয়ে আসিয়াছে এইটাও গুজব শোনা যাইতেছে মানুষ মানে মানুষের মুখে মুখে এই কথাটাও শোনা যাচ্ছে ডপ সঙ্গীত এই অঞ্চলে এতপূর্বে কখনো শোনা যায়নি ডপ সঙ্গীত মানে ডপ শব্দের অর্থ আগে বললাম ডব সঙ্গীত এই অঞ্চলে এর আগে আর কখনো শোনা যায়নি এ গুজব যদি সত্য হয় তবে গোসাইগঞ্জে শুধু যাত্রা আনিলে চলিবে না ডপ আনিতে হইবে এই গুজবটা যদি মানুষের মুখে মুখে উচ্চারিত মানে মুখে মুখে প্রচলিত কথা যদি সত্য হয়ে থাকে তবে তাদের সঙ্গে পাল্লা দিতে গিয়ে গোসাইগঞ্জের শুধু যাত্রা আনিলে চলিবে না গোসাইগঞ্জবাসীরা গোসাইগঞ্জের লোকদের শুধু যাত্রা আনলে হবে না ডব আনিতে হইবে তাদের সঙ্গে পাল্লা দিতে গিয়ে তাদেরও ডব আনতে হবে মানে এই নাটক অভিনয়ের সঙ্গে নাচ গান হবে তারও ব্যবস্থা করতে হবে উহারা কোন পলকে বায়না দিয়াছে সেই গোপন সংবাদটুকু সংগ্রহ করিবার জন্য গুপ্তচর নিযুক্ত হইয়াছে উহারা মানে নন্দীপুরের মানুষেরা কোন ডোপ তারা বায়না করে এসেছে গুপ্তচর মারফতে গুপ্তচর গুপ্তচর হচ্ছে যারা গোপনে কবর সংগ্রহ করে বা গোপনে কবরাখবর এনে দেয় বা নিয়ে দেয় তার নাম হচ্ছে গুপ্তচর তো সেই গোপন সংবাদটুকু সংগ্রহ করবার জন্য গুপ্তচর নিযুক্ত হইয়াছে আর একজন গুপ্তচরকে তারা নিযুক্ত করলেন এই কাজে ব্যস্ত করলেন তাহার নামটি সঠিক জানিতে পারিলে বর্ধমানে ও অথবা কলকাতায় গিয়া খবর লইতে হইবে সেই ডোপ অপেক্ষা কোন ডোপ সমধিক সমদিক খ্যাতিসম্পন্ন তো যে ডোপালিকে তারা বায়না করে এসেছে তার নাম যদি জানতে পারা যায় তবে বর্ধমানে অথবা কলকাতায় গিয়া বর্ধমান মানে কলকাতারই একটা এই জায়গা বা একটা গ্রাম তো কলকাতারই একটা গ্রামে গিয়ে খবর নিয়ে আসতে হবে যে তার সেই ডব অপেক্ষা সেই ডব চেয়ে তৎকালীন দিনে আরও বেশি বড়ো খ্যাতিসম্পন্না খ্যাতিস সম্পন্না মানে সম্মানযুক্তা বা সম্মানিতা বা এখানে বিশেষ করে খ্যাতি মানে সম্মান বা যশ যশ যুক্তা কোন ডোব্বলি আছে এবং সেই বিখ্যাত ড্রোপ্য গাওনা গাওনা করিবার বায়না দিতে হইবে আর সেই বিখ্যাত ডোপ্য গান গাওয়ার সঙ্গে নাটকে অভিনয় আর গান গাওয়ার জন্য তাকে বায়না করিতে হইবে মানে বায়না দিতে হবে অগ্রিম টাকা দিতে হবে ইহাতে যত টাকা লাগে লাগুক এতে যত টাকা লাগে লাগুক কারণ বাসীগণের এক বাক্যে ইহাই মত যে তিন পুরুষ দরিয়া গোসাইগঞ্জ কোনো বিষয়ে নন্দীপুরের নিকট ঘটে নাই কারণ গোসাইগঞ্জবাসী যারা আছে তাদের একটা সবার এক বাক্যে একই মত যে তিন পুরুষ ধরে গোসাইগঞ্জ কোনো বিষয়ে নন্দীপুরের কাছে মানে নন্দীপুর যে গ্রাম আছে ওই গ্রামের লোকদের কাছে থাকারা তারা কোনো বিষয়ে হটে নাই তাদের কাছে কোনো বিষয়ে তারা পিছিয়ে পড়ে নাই এবং আজই হটিবে না এবং আজও তারা পেছনে যাবে না আগামী বারুয়ারি পূজা সম্বন্ধে যখন গ্রামস্থ তিনজন প্রধান ব্যক্তির মধ্যে উল্লেখিত প্রকার গভীর ও ঘুরো আলোচনা চলিতেছিল সেই সময় রামচরণ মণ্ডল হাঁপাইতে হাঁপাইতে সেইখানে আসিয়া পৌঁছিল এবং হাতের লাঠিটা আশ্রাইয়া ফেলিয়া দফাস করে মাটিতে পড়িয়া গেল মাটিতে বসিয়া পড়িল আগামী বারুয়ারি আমি আগেও বলেছি বারুইয়ার শব্দ অর্থ হচ্ছে পাড়ার সবার সাহায্যে অনুষ্ঠিত তো আগামী বারুয়ারি পূজা সম্বন্ধে যখন গ্রামস্থ তিনজন প্রজা আগামী বারুয়ারি পূজা উপলক্ষে গ্রামের গ্রামস্থ মানে গ্রামে স্থিত যারা গ্রামে বসবাস করছে। সেটার নাম হচ্ছে গ্রামস্থ গ্রামস্থ তিনজন প্রধান ব্যক্তির মধ্যে উল্লিখিত প্রকার মানে উল্লেখিত মানে আগে উল্লেখ করা হয়েছে গভীর ও গুড় আলোচনা চলিতেছিল গভীর আর গুড় মানে গোপন যে আলোচনা চলছিল সেই সময় রামচন্দ্র মণ্ডল হাঁপাইতে হাঁপাইতে সেই সময় রামচন্দ্র মণ্ডল হাঁপাতে হাঁপাতে হাপানো মানে বেশি পরিশ্রমজনিত কারণে বড় করে শ্বাস ফেলা তার নাম হচ্ছে হাঁপানো তো হাঁপাতে হাঁপাতে সেইখানে আসিয়া পৌঁছিল সেও সেইখানে তিনি গিয়ে পৌঁছলেন এবং হাতের লাঠিটা আসলাইয়া ফেলিয়া ধপাশ করিয়া মাটিতে বসিয়া পড়িল এবং হাতের যে লাঠি ছিল সেটা জোর করে মাটিতে আছাড় দিয়ে ফেললেন এবং দোপাশ করে মাটিতে বসে পড়ল তাহার বাপভঙ্গি দেখে হিরুদত্ত সবই জিজ্ঞাসা করলেন কি হো মুরলের পু অমন করে বসে পড়লে কেন কি হয়েছে তার এমন বাপভঙ্গি দেখে হিরুদত্ত সবই জিজ্ঞাসা করলেন হিরুদত্ত বয়ের সঙ্গে সে তো যেন একটা ভয়ঙ্করভাবে বা একটা অস্বাভাবিকভাবে এসে হাতের লাঠি আছড়ে ফেলে দিয়ে বসেছে তো এই বিষয়টা দেখে আর তার বাপভঙ্গি দেখে হিরুদত্ত সবই জিজ্ঞাসা করলেন কী হে মুরলের পু কী হয়েছে এমন করে বসে পড়লো কেন কি হয়েছে রামচরণ দুই চক্ষু কপালে তুলিয়া হাঁপাইতে হাঁপাইতে বলিল রামচরণ তখন দুই চক্ষু কপালে তোলা দুই চক্ষু আসলে কপালে তোলা যায় না তবে আশ্চর্য বা এই বিষয়াবিষ্ট কোনো কিছু শোনার পরে আমরা যখন যেমন চোখ বড় করে এই ভেবাচেকা হয়ে চেয়ে থাকি তো এই ভাবটাকে বলা হয় এই চোখ কপালে তোলা তো যাই হোক বাস্তবে তো চোখ কপালে তোলা যায় না তো যাই হোক ওই অর্থটা বুঝাইতে ব্যবহার এই চোখ কপালে তোলা শব্দটি ব্যবহার করা হয়ে থাকে তো রামচরণ দুই চক্ষু কপালে তুলিয়া বেশ আশ্চর্যজনকভাবে সে হাঁপাইতে হাঁপাইতে বলিল মানে বেশ হাঁপাতে হাঁপাতে বললো কি হয়েছে জিজ্ঞাসা করছেন দত্তজা কি হয়েছে বিদ্যাসা জিজ্ঞাসা করছো দত্ত কি হতে আর বাকি আছে কি আর হতে বাকি আছে হায় 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 কার্তিক মাসে যখন আমার জ্বর বিকার হয়েছিল তখনই আমি গেলাম না কেন যেন আশ্চর্যজনক কোনো এমন কিছু হয়েছে যেটাতে যেন সমস্ত পৃথিবী তুলপাড় হয়ে যাচ্ছে তার এমন এই কথা বা ভাবভঙ্গিতে এমন বুঝে যাচ্ছে তো যাই হোক তিনি কি বলছেন হায় 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 কার্তিক মাসে যখন আমার জ্বর বিকার হয়েছিল তখনই আমি গেলাম না কেন কার্তিক মাসে যখন আমার জ্বর হয়েছিল প্রচন্ড জ্বরের বিকার হয়েছিলো প্রচণ্ডভাবে জ্বর হয়েছিল তখন আমি গেলাম না কেন মানে তখন আমি মরে গেলাম না কেন সাধারণত আমরা যখন গরের কোনো কোনো একটা সাধারণত কোনো একটা কাজে বা কোনো কিছুতে যখন বিফলকাম হই বা রাগের সময় কখনো কখনো কথা এমন বলে থাকি যে আগে আমার এই হয়েছিল আমি মরলাম না কেন এইভাবে তিনি কথাটি বলছেন তো যাই হোক এই দেখবার জন্য কি আমায় বাঁচিয়ে রেখেছিল হাড়ে বিধেতা এইটা দেখবার জন্য কি আমাকে বাঁচিয়ে রেখেছিলো হারে বিধেতা বিধেতা মানে বিধেতা ঈশ্বর তুর পুরা কপাল তিনি নিজের কথায় তিনি বলছেন তুর পুরা কপাল তো যাই হোক মাপদ ও কেনারাম কেনারামও ঘুর দুশ্চিন্তায় রামচরণের পানে চাহিয়া সে সেমাপদ ও সে সেমাপদ আর কেনারাম তারা দুইজন খুব বেশি দুশ্চিন্তায় রামচরণের পানে চাহিয়া রহিলেন তার এমন হাব বাংিয়ার কথাবার্তায় বোঝা গেল যে কী না কী যে হয়েছে তো যাই হোক তারাও রাম সেমাপা সেমাপদ ও কেনারাম কেনারাম মল্লিক তারা খুব বেশি দুশ্চিন্তার সহিত রামচরণের পানে চাহিয়া রহিলেন পানে সুদূরত হচ্ছে দিকে তো দিকে ওইটা প্রাচীন যুগের কবিতায় কবিরা ব্যবহার করতেন তো যাই হোক এখানে হোক গদ্য ব্যবহার করেছেন তো রামচরণের পানে চাহিয়া রইলেন রামচরণের দিকে চেয়ার হইলেন দত্তজা বলিলেন কী হয়েছে কী হয়েছে সব কথা খুলে বলো দত্তজা তখন তাকে বললেন আচ্ছা ঠিক আছে কী হয়েছে কি হয়েছে এবার তুমি সব খুলে বলো এখন আসছো কোথা থেকে আচ্ছা বলো দেখি এখন তুমি থেকে আসছো দীর্ঘশ্বাস জড়িত স্বরে রামাচরণ উত্তর করিল নন্দীপুর থেকে দীর্ঘশ্বাস জড়িত স্বরে তিনি দীর্ঘশ্বাস ফেলে রামচরণ উত্তর করলে নন্দীপুর থেকে মানে তিনি নন্দীপুর থেকে এসেছেন হায় হায় শেষকালে নন্দীপুরের কাছে মাটা হেটে হয়ে গেলো ওইটা হেটে নয় হেঁট হয়ে গেল হওয়ার কথা তো একাটা লেগে গিয়ে এটা কেন একটা আসলে প্রিন্টিং মিস্টিক হয়েছে তো যাই হোক এটাকে হেঁট হয়ে গেলো পড়তে হবে তো হাই হায় শেষকালে নন্দীপুরের কাছে মাথা হেঁট হয়ে গেলো শেষকালে নন্দীপুরের কাছে মানে নন্দীপুর যে গ্রাম ওই গ্রামের মানুষের কাছে আমাদের মাথা হেঁট মানে নত হওয়া মাথাটা নত হয়ে গেল হারে কপাল আর বললেন হায় রে কপাল রামচরণ সজুরে নিজ লাটে করিল এই বলে রামচরণ নিজ লাটে লো লাট মানে কপাল করাঘাত মানে কর তো হাত আঘাত মানে আঘাত কর আঘাত মানে হাত দিয়ে কপালে চাপড়াতে লাগলেন দত্তজা জিজ্ঞাসা করিলেন কেন কেন নন্দীপুরওয়ালারা কি করেছে তখন দত্তজা তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা নন্দীপুরওয়ালা কি হুক করেছে দেখি বলো দেখি বলছি বলবার জন্যে এসেছি এই রুদ্রুরী মশাই এক ক্রুশ পথ ছুটতে ছুটতে এসেছি গলাটা শুকে গেছে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না এক ঘটি জল দত জিজ্ঞাসা যখন করলেন কী হয়েছিলেন দীপুরবেলারা কী করেছে তখন তিনি উত্তর দিলেন বলছি বলবার জন্যতে এসেছি আমি তো বলবার জন্য এসেছি এই রুদ্ধুরে মশাই রুদ্রুর রুদুর মানে রৌদ্র এই রুদ্রে বা এই রোদে মশাই এক ক্রুশ পথ ছুটতে এক্রুশ ক্রুশ আমি আগে বলেছি সাধারণত দুই মাইল বা তার একটু বেশি জায়গাকে একসঙ্গে ক্রুশ বলা হয় তো যাই হোক এক ক্রুশ ছুটতে ছুটতে এসেছি গোলাটা শুকিয়ে গেছে আমার গোলাটা শুকিয়ে গেছে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না এক ঘটি জল মুখ দিয়ে আমার কথা বেরোচ্ছে না এক ঘটি জল ঘটি সাধারণত কলস এই অর্থে ব্যবহার করা হয় এক ঘটি জল তবে ছোটো কলস বা কলসের জলপাত্র অন্য আরেক ধরনের জলপাত্র এটাকে গটি বলা হয় তবে সাধারণত আগের দিনে ঘটি বললে কলসকে বুঝানো হতো তো যাই হোক দত্তজার আদেশে অবিলম্বে এক ঘোড়া জল ও একটি ঘট আসিল দত্তজার আদেশে অবিলম্বে এক ঘোড়া জল আসলে ঘোড়া মানে পিতলের কলসি আগের দিনে পিতলের বাসনের প্রচুর প্রচলন ছিল তো এক ঘোড়া এক ঘোড়া জল মানে পিতলের একটা কলসি জল আর এক ঘ একটি ঘট আসিল আর জল পান করবার যে পাত্র ওইটাকে ঘট বলা হতো আগে বলেছি একটা ঘট এলো রামচরণ উঠিয়া রোয়াকের প্রান্তে বসিয়া সেই জলে হাত পা মুখ ধুইয়া ফেলিল রামচরণ তখন উঠিয়া উঠিয়া রোয়াকের রোয়াক মানে রক রক হচ্ছে পাকা বানান্দা যাই হোক রোয়াকের প্রান্তে বসিয়া সেই জলে হাত মুখ হাত পা মুখ ধুইয়া ফেলিল তখন সে এত কষ্ট করে অনেক দূর হেঁটে এসেছে তো তার গরম লেগেছে হাত পা মুখ ধুয়ে নিলে তখন অনেকটা ফ্রেশনেস আয় মানুষের কাছে তাই সেও এরকম করলো আর কি হাত মুখ পা ধুইয়া ফেলিল কিঞ্চিত পানও করিল আর কিঞ্চিত মানে সামান্য কিঞ্চিত সংস্কৃত শব্দ বা সংস্কৃত শব্দ তো কিঞ্চিত পানও করিল সে কিছুটা খেলো তারপর হাত মুখ মুসিতে মুছিতে নিকটে আসিয়া গভীর বিষাদে মাথাটি জুকাইয়া রাখিল তারপর হাত মুখ মুছিতে মুসিতে জল দিয়ে তো হাত মুখ ধুয়ে নিয়েছে তো জলটুকু মুষতে মুষতে নিকটে আসিয়া মানে কাছে এসে গভীর বিষাদে মাথাটি জুকাইয়া রাখিল গভীর বিষাদে খুব বেশি বড় ধরনের দুঃখে সে মাথাটি ঝুঁকে রেখে দিল হিরুদত্ত বলিলেন এবার বলো কি হয়েছে আর ধক দে মেরোনা বাপু হিন্দুত্ব তখন বললেন এবার বলো কি হয়েছে আর দগ্ধে মেলো না বাবু আর তুমি দে দগ্ধ করা মানে জ্বালিয়ে ফুলিয়ে সার খার করা তো আর ধগ্ধে মেলো না মানে আমার দীর্ঘকে আর জ্বালিও না রামচরণ বলিল কি হয়েছে যা হবার নয় তাই হয়েছে তখন রামচরণ বললেন কি হয়েছে কি আর হবে যা হবার নয় তাই হয়েছে বড় বড় শহরে যা হয় না নন্দীপুরে তাই হয়েছে বড় বড় শহরে যা হয় না নন্দীপুরে তাই হয়ে গিয়েছে এসব পাড়া গায়ে কেউ কখনো যা স্বপ্নে ভাবিনি তাই হয়েছে এসব পাড়া গায়ে মানে এই সব পাড়াগায়ে মানে গ্রামে কেউ কখনো যা স্বপ্নে ভাবেনি তাই হয়েছে কেউ কখনো যা স্বপ্নে কখনো ভাবেনি তাই হয়েছে তারা হুস্কুল বসিয়েছে তারা মানে নন্দীপুরওয়ালারা হুস্কুল হুস্কুল বসিয়েছে হুস্কুল মানে মানে স্কুল বা স্কুল এটাকে আগের মানুষ তো ভালোভাবে লেখাপড়া জ্ঞানবিদ্যা ছিল না তাই স্কুলকে হুস্কুল বলেছে স্কুল বসিয়েছে তিনজনেই সময়বত স্বরে জিজ্ঞাসা করলেন সে কি আবার কি। তো এখানে মধ্যে একটা কথা বলতে হবে সাধারণত আজকাল আমাদের পাড়ায় গ্রামে শহরাঞ্চলে স্কুল কলেজ এসবের অভাব নেই সরকারি ব্যতীত প্রাইভেট অনেক স্কুল কলেজ আছে। কিন্তু তখনকার দিনে সাধারণত এই পাঠ দান বা পাঠের পড়াশোনার তেমন সুব্যবস্থা ছিল না তো গ্রামের সাধারণ মানুষের কাছে স্কুল বসানো এটা জন্য একটা স্বপ্নের মতো ছিল তাই অবাক হয়ে স্কুল খোলার কথাটাও যেন তাদের কাছে একটা অস্বাভাবিক লেগে অস্বাভাবিক লেগেছে বা মনে হয়েছে তো তবুও স্কুল শব্দটা ভালো করে বলতে না পারি স্কুল বলেছেন তো যাই হোক তিনজনেই সমবেত স্বরে জিজ্ঞাসা করলেন সমবেত মানে একসঙ্গে সমবেত স্বরে জিজ্ঞাসা করলেন সে কি আবার হুস্কুল কি তিনজনেই এক বা এক স্বরে মানে একসঙ্গে জিজ্ঞাসা করলেন সে কি সে কি আবার হুস্কুল কি সে কি আবার হুস্কুল মানে কি রামচন্দ্র বলিল আরে ছাই আমি কি জানতাম আগে স্কুল কার নাম রামচন্দ্র বলিল আরে ছাই আরে দূর ছাই আমি কি জানতাম আগে হুস্কুল নাম আমি কি আগে জানতাম স্কুলটা কার নাম আজ না শুনলাম ইঞ্জিরি পড়ার পাঠশালাকে হুস্কুল বলে আজ না শুনে এলাম কি ইঞ্জিরি ইঞ্জিরি বলতে তিনি ইংরেজি ইংরেজিকেই মানে ইঞ্জিরি বলতে চাইছেন ইঞ্জিরি পড়ার পাঠশালাকে স্কুল বলে মানে ইংরেজি পড়ার পাঠশালাকে ইঞ্জিরি বলে পাঠশালা আসলে শব্দ হচ্ছে স্কুল পাঠ তো পাঠশালা মানে ঘর তো তো পাঠশালা কথায় পাঠের ঘর বা বিদ্যালয় স্কুল ওইগুলো খোলা হয় তো তিনি বলছেন কি আজ না শুনলাম ইঞ্জিরি পড়ার ইঞ্জিরি মানে ইংরেজি ওইটাকে তিনি ইঞ্জিরি বলছেন ইঞ্জিরি পড়ার পাঠশালাকে হুস্কুল বলে ইংরেজি পড়ার পাঠশালাকে নাকি হুস্কুল বলে দত্তজা বললেন ও স্কুল খুলেছে বুঝি তখন দত্তজা কম্পারেটিভলি বা তুলনামূলক কিছুটা জানতেন তখন তিনি শুদ্ধ করে বলছেন তো তাও পুরোটা শুদ্ধ না হলে মোটামুটিভাবে বলছেন ও স্কুল খুলেছে বুঝি তো তিনি বলছেন ও স্কুল খুলছে বুঝি হ্যাঁ গো হ্যাঁ তাই খুলেছে একজন মেষ্ট নিয়ে এসেছে আর বলছেন কি হ্যাঁ গো হ্যাঁ তাই খুলেছে ওই তুমি যেটা বলছো ওইটা খুলেছে একজন মাস্টার শুধুভাবে না বলে একটু বিকৃত স্বরে তিনি বললেন আর কি তো একজন মেস্টরও নিয়ে এসেছে মানে একজন মাস্টারের কথা তিনি মেস্টর বলছেন একজন মেস্টরও নিয়ে এসেছে ইঞ্জিরি পাঠশালের গুরুমাশয় এখানে নাকি মেস্টর বলে ইঞ্জিরি পাঠের তো ইঞ্জিরি পাঠশালের ইঞ্জিরি মানে ইংরেজি পাঠশালার বা ইংরেজি স্কুলের গুরুমাশা একে নাকি মেস্টর বলে ইংরেজি পাঠশালার গুরুমাশা একে মানে শিক্ষককে নাকি মেস্টর বলে তো এখানে একটা কথা উল্লেখযোগ্য বা একটা কথা বলা উচিত মনে করি তো সাধারণত আগের দিনে মাস্টার বলা হতো না তো আগে তো স্কুল বা কলেজের এই সমস্ত মানে লেখক যখনকার কথা উল্লেখ করে এখানে বলছেন তখনকার দিনে প্রায় গ্রামাঞ্চলে তো স্কুল কলেজের কোনো কথাই ছিল না কোনো নাম ছিল না তখন গুরুদেবেরা বা গুরু টুল বা চতুষ্পাঠী চতুষ্পাঠী বা টুলে ছাত্রছাত্রী পড়ানোর ব্যবস্থা করতেন তো টুলগুলো সাধারণত গাছতলায় থাকত তো আর যিনি পড়াতেন ছাত্ররা ওই গাছতলায় ছোটাছুটি খেলাধুলা ইত্যাদির মাধ্যমে শিক্ষা অর্জন করতো আর যিনি শিক্ষা দিতেন তাদেরকে স্যার বলা হতো না তো গুরুদেব বলে ডাকা হতো তো যাই হোক মাস্টার তো আর বলাই হতো না তো যাই হোক তিনি বলছেন ইঞ্জিরি পাঠশালের গুরু মহাশয়কে নাকি মাস্টার বলে ইঞ্জিরি মানে ইংরেজি পাঠশালার গুরু মহাশয়কে গুরুদেবকে নাকি মাস্টার বলে দাসুঘুষের চণ্ডীমণ্ডপে মণ্ডপে হুস্কুল বসেছে আর বলছেন কি দাসুমণ দাসুঘুষের চণ্ডীমণ্ডপে চণ্ডীমণ্ডপ হচ্ছে সাধারণত ঠাকুরদালান বা দুর্গা কালী প্রভৃতি দেবীর পূজাগৃহ গৃহ বা পূজার জায়গা এটার নাম হচ্ছে চণ্ডীমণ্ডপ তো যাই হোক দাসুঘুষের চণ্ডীমণ্ডপে স্কুল বসেছে দাসুঘুষের চণ্ডী মণ্ডপে স্কুল বসেছে স্বচক্ষে দেখে এলাম মেষ্টর বসে দশ জন ছেলেকে ইঞ্জিরি পলাচ্ছে আর আমি আমার সচক্ষে মানে নিজের চক্ষে দেখলাম মেষ্টর বসে মানে শিক্ষক বসে দশ জন ছেলেকে ইঞ্জিরি পোলাচ্ছে দশ বারোটা ছেলেকে সে ইংরেজি পড়াচ্ছে হিরুদত্ত একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া গালে হাত দিয়া বসিয়া ভাবিতে লাগিলেন হিরুদত্ত তখন এই দুঃসংবাদ শুনে তিনি একটা নিশ্বাস ফেললেন আর গালে হাত দিয়ে বসিয়া ভাবিতে লাগলেন আর গালে হাত দিয়ে বসে ভাবতে লাগলেন কিয়তক্ষণ পরে জিজ্ঞাসা করলেন কিয়তক্ষণ মানে কিছুক্ষণ সামান্য পরে তিনি জিজ্ঞাসা করলেন মাস্টার কোথা হতে এসেছে তা কিছু শুনলে আচ্ছা ঠিক আছে মাস্টার কোথা থেকে এসেছে তাকে কিছু শুনলে সব কবরই নিয়ে এসেছি বর্ধমান থেকে এনেছে তখন তিনি উত্তর উত্তর দিলেন সব কবরই নিয়ে এসেছি বর্ধমান থেকে এনেছে মাস্টার তারা বর্ধমান থেকে এনেছেন বামুনের ছেলে হারান চক্রবর্তী বামুনের ছেলে মানে ব্রাহ্মণের ছেলে নাম হচ্ছে হারান চক্রবর্তী পনেরো টাকা মাইনে বাসা খোরাক পনেরো টাকা মাইনে তার মানে মাইনে মানে স্যালারি বা বেতন তার বেতন হচ্ছে পনেরো টাকা আগের দিনের তুলনায় পনেরো টাকাই মানে তো যাই হোক বাসা খোরাক আর সে সঙ্গে থাকবে তার রেসিডেন্স মানে থাকার ব্যবস্থা আর খাওয়ার ব্যবস্থা ফ্রি আর তার মাইনে হবে পনেরো টাকা সব নিয়ে এসেছি ওই ধরনের সব ইকবর আমি নিয়ে এসেছি বাইরে এই সময় একটা কোলাহল শোনা গেলো বাইরে তখন এই সময় একটা কোলাহল শোনা গেলো কোলাহল মানে এই হয় বড়ো করে শব্দ তো যাই হোক বাইরে একটা কোলাহল শোনা গেল পরক্ষণেই দেখা গেল পিলপিল করিয়া লোক লোক সদর দরজা দিয়া প্রবেশ করিতেছে পরক্ষণেই মানে একটুক্ষণ পরে দেখা গেল পিলপিল করিয়া মানে হুড়মুড় করে লোক সদর দরজা দিয়া সদর মানে মেইন মেইন দরজা দিয়ে প্রবেশ করছে রামচরণ পথে আসিতে আসিতে নন্দীপুরের হস্তে গোসাইগঞ্জের এই অভূতপূর্ব পরাভব সংবাদ প্রচার করিয়া এসেছিলেন রামচরণ যখন পথে আসছিলেন তখন আস্তে আস্তে নন্দীপুরের হস্তে মানে নন্দীপুরের হাতে গোসাইগঞ্জের এই অভূতপূর্ব অভূতপূর্ব মানে যাহা আগে কখনো ঘটেনি ভূতপূর্ব যেটা আগে হয়েছে বা আগের কোন জিনিস আর অভূতপূর্ব যাহা কোনো আগে ওঠেনি তো এই অভূতপূর্ব পরাভব সংবাদ এই অভূতপূর্ব পরাভব সংবাদ পরাভব মানে হেরে যাওয়া বা পরাস্ত বরণ করা তো হেরে যাওয়ার এই কথাটি তিনি প্রচার করে আসছিলেন সবাইকে বলে আসছিলেন তাই সবাই এই খবর শুনে তার পেছনে পেছনে এসেছে সকলে আসিয়া চিৎকার করিয়া নানা ছন্দে বলিতে লাগিল একই সর্বনাশ হলো আর সকলে এসে চিৎকার করে নানা ছন্দে নানানভাবে বলতে লাগলো একই সর্বনাশ হলো নন্দীপুরের হাতে এই অপমান নন্দীপুরের হাতে আমাদের কি এই অপমান হলো আমাদের স্কুল খুলবার এখন কি উপায় হবে এখন আমাদের স্কুল খুলবার আর কি উপায় হবে হিরুদত্ত সেই রাকের বারান্দায় দাঁড়াইয়া উঠিয়া হাত নাড়িয়া বলিতে লাগলেন হিরুদত্ত তখন সবার মধ্যে থেকে সেই রকের বারান্দায় দাঁড়িয়ে তিনি উঠে হাত নেড়ে বলতে লাগলেন ভাই সকল তোমরা কী মনে করছো তিন পুরুষ পরে আজ গোসাইগঞ্জ নন্দীপুরের কাছে হটে যাবে কক্ষণই না বাই সকল তিনি হাত নেড়ে বলছেন বাই সকল তোমরা কি মনে করছো তোমরা মনে করছো কি মনে করছো বলো দেখি তিন পুরুষ ধরে আজ গোসাইগোড় নন্দীপুরের কাছে হটে যাবে তিন পুরুষ ধরে আজ কি গোসাইগোড় নন্দীপুরের কাছে পিছিয়ে যাবে ওদের কাছে পড়াব শিকার করবে ওদের কাছে কি হেরে যাবে নাকি কখনই না কখনই না এ দেহে প্রাণ থাকতে নয় তার নিজের কথা বলছেন যে এ দেহে প্রাণ থাকতে নয় তার দেহে শরীরে প্রাণ থাকতে নয় আমরাও স্কুল খুলবো আর বলছেন যে আমরাও স্কুল খুলবো আমরাও নিজেরাও স্কুল খুলব ওরা বা কী স্কুল খুলেছে আমরা চতুর্গুণ ভালো স্কুল খুলবো ওরা কি আর ভালো স্কুল খুললো আমরা তার চেয়ে আরও গুণ দুই গুণ তিন গুণ নয় চতুর্গুণ মানে গুণ বেশি ভালো আর একটা স্কুল খুলবো তোমরা শান্ত হয়ে যাও ঘরে যাও তোমরা এখন শান্ত হয়ে ঘরে যাও আজই খাওয়া দাওয়া করে আমি বেরোচ্ছি আর বলছেন আজই খাওয়া দাওয়া করে আমি বেরোচ্ছি কলকাতা যাবার রেল খুলেছে আর তো কোনো ভাবনা নেই কলকাতা যাবার রেল আবার খুলেছে মানে কলকাতা যাওয়ার যাতায়াতের যাতায়াত করবার জন্য রেলগাড়ি তো চলাচল শুরু হয়ে গিয়েছে কথা বলছেন কলকাতা যাবার রেল খুলেছে আর তো কোনো ভাবনা নেই আমার তো যাওয়ার আর কোনো অসুবিধে নেই আমি কলকাতায় গিয়ে ওদের চেয়ে ভালো মাস্টার মাস্টার নিয়ে আসবো আমি কলকাতায় গিয়ে ওদের চেয়ে আরও ভালো একজন মাস্টার নিয়ে আসবো তখনকার দিনে গ্রামেগঞ্জে প্রায় শিক্ষিত মানুষই থাকতো না সেই গ্রামাঞ্চলের মানুষগুলোকে শিক্ষা দিতে গেলে কলকাতা থেকে মানুষ বা মাস্টার আনা হতো তো যাই হোক আমি কলকাতায় গিয়ে ওদের চেয়ে ভালো মাস্টার নিয়ে আসবো আমি কলকাতায় গিয়ে ওদের চেয়ে আরও খুব ভালো একজন মাস্টার নিয়ে আসবো ওরা পনেরো টাকা দিয়ে মাস্টার এনেছে আমরা পঁচিশ টাকা মাইনে দেবো ওরা তো পনেরো টাকা মাস্টার দিয়ে মাস্টার এনেছে ওরা পনেরো টাকা বেতন দিয়ে মাস্টার এনেছে আমরা তার চেয়ে আরও চতুর্গুণ ভালো স্কুল খুলব আর তাই জন্য আমাদের আরও ভালো মাস্টার আনতে হবে তাই ওদের মাস্টারের যে বেতন ওরা ধার্য করেছে তার চেয়ে আমরা আরও বেশি দেবো মানে আমরা পঁচিশ টাকা মাইনে দেবো তিনি বলছেন আমরা পঁচিশ টাকা মাইনে দেবো বেতন দেবো ওদের মাস্টারকে পড়াতে পারে এমন মাস্টার আমি নিয়ে আসবো আর বলছেন ওদের মাস্টারকে পর্যন্ত পড়াতে পারবে এমন মাস্টার আমি নিয়ে আসব। আজ থেকে এক সপ্তাহের মধ্যে আমার এই চণ্ডী স্কুল বসাবো 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 তিন সত্যি করলাম আর বললেন আজ থেকে এক সপ্তাহ সপ্তাহ মানে সপ্তাহ শুদ্ধ যেটাকে আমরা সপ্তাহ বলে থাকি আর ঘরের কোথায় যেটাকে সপ্তাহ বলা হয় যাই হোক তো এক সপ্তাহের মধ্যে আজ থেকে এক সপ্তাহ মানে সাত দিন আসলে সাত দিন মানে সপ্তাহ সপ্তাহ মানে তো সাত অহ মানে দিন সাত দিন তো একসঙ্গে সপ্তাহ বলা হয় যুগ অহ সপ্তাহ তো এখানে হপ্তাহ মানে এটা ঘরের কথা বা আঞ্চলিক সেই জায়গার আঞ্চলিক ভাষা ওইটা তো আজ থেকে এক সপ্তাহের মধ্যে আমার এই চণ্ডীমুঠ স্কুল বসাবো 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 তিন চুক্তি করলাম আজ থেকে এক সপ্তাহের মধ্যে আমার এই চণ্ডীমুঠে স্কুল বসাবো বসাবো এই বলে তিনি তিন শক্তি করলাম তিন চুক্তি করে গেলে সাধারণত এটা একটা প্রতিশ্রুতি হয়ে যায় তো তিনি এটা করলেন আর কি এখন যাও তোমরা এখন যাও তোমরা বাড়ি যাও স্নানাহার করোগে এখন তোমরা বাড়ি যাও স্নানাহার করোগে স্নান তো স্নান করে আহার মানে খাওয়া মানে স্নান গুসল এই স্নান বা খাওয়া দাওয়া তোমরা সেরোগে জয় গোসাইগঞ্জের জয় জয় হীরুদ্বের জয় সন্ন্যাসী চিৎকার করিতে করিতে তখন সেই জনতা প্রস্থান করিল তখন জয় গোসাইগঞ্জের জয় উপস্থিত জনতা বা পাবলিক যারা ছিলেন তারা জয় গোসাইগঞ্জের জয় জয় হিরুদত্তের জয় জয় হিরুদত্তের জয় গোসাইগঞ্জের জয় এই কথা বলতে বলতে সুল্লাসে সুল্লাসে মানে উল্লাসের সাথে বা উল্লাসের সহিত চিৎকার করিতে করিতে তখনই সেই জনতা প্রস্থান করিল চিৎকার করতে করতে তখনই সেই জনতা প্রস্থান করলো সেই জনতা মানে সাধারণ মানুষ প্রস্থান করা মানে চলে যাওয়া সেখান থেকে চলে গেলো তো বন্ধুরা আজ এই পর্যন্ত আর পরবর্তী ভিডিও মানে দ্বিতীয় পরিচয় থেকে আমরা শুরু করবো তো আশা করি তোমরা বুঝে থাকবে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টের মধ্যে আমাকে জানাবে তো আজ এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে দ্বিতীয় পরিচিত আলোচনা করব